অবশেষে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত লুকিং গ্লাসটি। এটা না, যতটা মনে করছিলাম ভিউ পাবো না, এর থেকে ভালোই পাইতেছি। সো প্রথম ব্লগ থেকে দেখতেছেন আমার বাইকের ফ্রন্ট লুকে কোনো লুকিং গ্লাস নাই। এর কারণ হলো হঠাৎ একদিন একটা রিক্সা আমার বাইকে লুকিং গ্লাসের সাথে লাগাই দেয়, এরপর লুকিং গ্লাসে যে আয়নাটা ওইটা পুরোপুরি ভেঙে যায়। সময় স্বল্পতার কারণে আমি লুকিং গ্লাসে লাগাইতে পারিনি, তো আজকে বের হয়ে গেলাম লুকিং গ্লাসটা লাগানোর জন্য। সো আমার সাথেই থাকুন। সো আমি চলে এলাম মিরপুর 10-এ হুন্ডার গলিতে। এখান থেকে আমি নিব সানজিদা অটো থেকে। তো দেখি পাই কিনা। অবশেষে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত লুকিং গ্লাসটি। এটা হলো ম্যাক্স প্রোটেকরের রিয়ার মিরর লুকিং গ্লাস। চলুন দেখে নিই এটা লাগানোর পর বাইকের লুকটা কেমন আসে। আপনারা যদি কেউ এসএম লুকিং গ্লাসটি পারচেস করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশনে এর নাম ডিটেলস পেয়ে যাবেন, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। না, যতটা মনে করছিলাম ভিউ পাবো না, এর থেকে ভালোই পাইতেছি। অ্যান্ড বাইক ঘুরানো অবস্থাতেও ভালো একটা ভিউ পাওয়া যেতেছে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।